আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, সে বয়ানটার নাম হলো হোমিওপ্যাথির কতিপয় ভ্রান্ত ধারণা। এখন কি শিরোনামটা? হোমিওপ্যাথির কতিপয় ভ্রান্ত ধারণা। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ যারা খায় বা খাওয়াবে বা খাইতে দেখে, তাদের কিছু ভ্রান্ত ধারণা আছে আর খাওয়া দাওয়া নিয়ে। কী জিনিসটা? ওই সবাই বলে যে হোমিওপ্যাথিক ওষুধ যারা খায় তারা সিগারেট পান করতে পারবো না, ধূমপান করতে পারবো না, বিড়ি পান করতে পারবে না, মদ পান করতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, তারপরে ওই গরুর গোস্ত খাওয়া চলবে না, বোয়াল বাইটকা ইলিশ মাছ টক চিংড়ি বেগুন ইত্যাদি অনেক কিছুই খাওয়া যাবে না, এরকম তারা বলে বলে যে জানে না শুনে না এই সমস্ত কথা বলে বসে যে এগুলা খাইলে আর হোমিওপ্যাথির উপকার হবে না। একের ভ্রান্ত ধারণা, ভুয়া ধারণা এগুলা, বুঝছেন না? ভুয়া ধারণা। আমাদের অনেক ডাক্তার মহাশয়গণ আছে বা ডাক্তার মহোদয়গণ আছে, তারা ওই ছোট্ট কাঠের একটা সিল বানাইছে, বুঝছেন নি, একটা ছোট এই কাগজের প্যাকেট, ওইটার মধ্যে ওষুধ দিয়ে দেয়, ওইটার মধ্যে আগে একটা সিল মাইরা রাখছে, আগেই সিলটা মারা। আবার কেউ কেউ ছোট্ট একটা প্যাডের মতো দেয়, ওটার মধ্যে আগেই সিল মারা, কাগজটার মধ্যে সিলের মধ্যে লেখা ওই চিংড়ি বোয়াল ভাইটকে ইলিশ মাছ পুটি আর পান জর্দা সাদা, তারপরে ওই টক গরুর গোস্ত পেঁয়াজ রসুন, এরকম কতগুলো নাম দিয়ে একে ভরে থেছে, ওই এগুলা খাওয়া নিষেধ, এগুলো দিয়ে একটা সিল বসিয়ে দিছে। তেগুলির এক নিছক ভুয়া ধারণা, বুঝছেন না? এগুলোর সাথে শুধু সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই হোমিওর ওষুধের। আর এই সিগারেট খাইলে বিড়ি খাইলে যে তার অসুখ হয়ে যাবে, যক্ষা হবে বা এই ক্যান্সার হবে, ফুসফুসে ক্যান্সার হবে, ভুয়া ধারণা। দেখেনকা বহু মানুষ পৃথিবীর ওই জার্মানে কোন আর সরি এই যে জাপানে বলেন, আমাদের উপজাতি বাঙালির মধ্যে অনেকও আছে, 100 বছর পার হয়েছে, দেখ ধূমপাই পান জর্দা সাদা সমানে খায়, কোনো জীবনে কোনো এফেক্ট নেই এগুলোর। তো যাই হোক, সেটা আমার কথা না, আমার কথা হইল এগুলা সব ভুয়া ধারণা, ভ্রান্ত ধারণা। শুধু কয়েকটা আমি বলতেছি আপনাদের, যেমন গরুর গোস্তটা আছে, সীমিত কয়েকটা ক্ষেত্রে খাওয়া লাগে না, খাইলে ওই রোগ গেলে একটু বাড়ে। কী কী? প্রেশার, হার্টের রোগ, বিষ ব্যথার রোগ, এই সমস্ত রোগে তো এমনি গরুর গোস্ত খাওয়া চলে না, আর ওই হোমিওপ্যাথিক কীতে। যা হোক, হোমিওপ্যাথিক যখন খাওয়াবেন তখন ওই গরুর গোস্ত এই সমস্ত কয়েকটা রোগের, সীমিত কয়েকটা রোগের ক্ষেত্রে ওই তখন ওই গরুর গোস্তটা খাওয়াবেন না ওই হোমিওপ্যাথিক চলাকালীন। আর দুইটা ওষুধের কথা বলবো, শুধু ওই দুইটা ওষুধ। কী কী? একটা থোজা আর একটা ফসফরাস, এই দুইটা ওষুধ চলাকালীন অর্থাৎ খাওয়াকালীন ওই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া চলবে না, রান্না করা চলবে, তাছাড়া হোমিওপ্যাথিতে আর কোনো বাস বিচার নাই। পান জর্দা সাদা মাদা যা আছে ওই সবই খাইতে পারবো। তে ভালো থাকুন বন্ধুগণ।